এসএসসি গণিত পরীক্ষায় অনেকের এমসিকিউ 7টা 8টা অথবা 9টা হয়েছে, এক্ষেত্রে এমসিকিউ এ কোনো ধরনের পাশ করা নিয়ে যে কনফিউশনটা, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো। কারণ অনেক শিক্ষার্থী আমাদেরকে মূলত সলিউশন ভিডিওগুলোতে অনেকেই মেসেজ করছে, ভাইয়া আমি অ্যান্সার মিলানোর পরে দেখতে পাচ্ছি আমার 6টা হয়েছে অথবা 7টা হয়েছে বা 8টা হয়েছে, এক্ষেত্রে কী হতে পারে, আমাকে কি পাশ দিবে কি না। প্রথমত শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে পরীক্ষা আয়োজন করছে সেখানে তোমরা সবাই জানো তোমাদের বহু নির্বাচন অর্থাৎ নৈবৃত্তিকে, এই যে নৈবৃত্তিকটা এটা আলাদা পাস, এখানে তোমাদেরকে আলাদা পাস করতে হবে, এটার সাথে সৃজনশীলের কোনো সম্পর্ক নাই। তো এই জায়গায় যদি তোমরা পাস মার্ক না পাও তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে। তবে যারা বলছো যে 6, 7, 8, এখানে আমি একটু ক্যালকুলেশনে বলে রাখি, তোমাদের এইটা তোমরা অবশ্যই ওএমআর ফর্ম পূরণ করেছো, তাই না, এক জায়গায় ভরাট করেছো, ওইটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে, অর্থাৎ ওখানে কোনো ব্যক্তির কোনো হাত নেই, সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে দেখা হবে। তোমার সেট মিলাবে, তোমার এটা কসেট হলে কসেট মিলে কসেটের অ্যান্সারগুলো মিলাই দেখবে যে কয়টা হবে সে কয়টার অ্যান্সার তারা সফটওয়্যারে এন্ট্রি করবে। তো এখানে নর্মাল মানে বোর্ডে কোনো কাজ নেই। তবে এই জায়গায় যারা মানে ওখানে 30-এর মধ্যে এমসিকিউ গণিতে পরীক্ষা হয়েছে 30টা এমসিকিউ, সেখানে পাস মার্ক হচ্ছে 10, 10 হচ্ছে পাস মার্ক, সেক্ষেত্রে 10 মার্ক যে পাবা না সে অফকোর্স এখানে ফেল করছো। তবে এখানে কিন্তু কিন্তু মানে কিছু কিন্তু আছে, আমি একটু বলি, যারা দেখা যায় যে 6টা হয়েছে যাদের বা 7টা হয়েছে বা 8টা হয়েছে, ওভারঅল এদের কোনো ধরনের এদের মানে দেখা যায় যে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নিয়ম সেখানে তো অবশ্যই পাস করছো না, কারণ মিনিমাম 10টা হইতে হবে। তবে যাদের 9টা হয়েছে তাদের ক্ষেত্রে কিছু সম্ভাবনা থাকতে পারে, দেখা যায় বোর্ড যদি তোমার সৃজনশীলে ভালো রেজাল্ট দেখে যে সৃজনশীল তুমি অনেক ভালো করেছো, তখন হয়তো তারা এমসিকিউ দিয়ে কাভার আপ করতে পারে অথবা 1-2 নম্বর বাড়িয়ে দিতে পারে, সেটাও জাস্ট আমরা শুনে মাঝে মাঝে বাড়াই দেয়। তবে এটা কোনো মানে সঠিক আমরা ইনফরমেশন এখন পর্যন্ত কোথাও পাই নাই, তবে শুনেছি কিছু নাম্বার বাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা বোর্ড আছে বা তারা মাঝে মাঝে সেটা করে। তবে এটা এখনই বলা যাচ্ছে না, নর্মালি যতটুকু ধারণা করা যাচ্ছে যাদের 10টা হবে তাদেরই পাস, 10টা 11টা হইলে পাস তোমার, কিন্তু 9টা হইলে হয়তো সম্ভাবনা থাকতে পারে, কিন্তু 8টা বা 7টা হইলে সেই সম্ভাবনাটুকু নেই। তো এই জায়গায় তোমাদের একটা করণীয় সেটা হচ্ছে যে যদি কোনো কারণে পরীক্ষায় ফেল আসে, এমসিকিউতে ফেল আসে, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, সেক্ষেত্রে অবশ্যই তখন যখন রেজাল্ট পাবা তখন তোমরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করো। তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে যে তোমরা সামনের পরীক্ষাগুলোর প্রতি ফোকাস দাও, কারণ গণিত পরীক্ষা হয়তো বা কোনো কারণে তোমার খারাপ হয়েছে, এখন তুমি যদি সামনের পরীক্ষাগুলোতেও খারাপ করো তাহলে সামনের বছর তোমার কিন্তু অনেকগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তাই এখন এই চিন্তা বাদ দিয়ে তুমি সামনের পরীক্ষার জন্য ফোকাস করো, এবং যখন রেজাল্ট যদি খারাপ হয় তখন বোর্ড চ্যালেঞ্জ করো, কিন্তু এই মুহূর্তে তোমার কোনো কিছু নেই। যদি কেউ তোমাদেরকে এমনভাবে বলে যে টাকা দাও, 10,000-20,000 টাকা দাও, আমি তোমার বোর্ড আমি রেজাল্ট পরিবর্তন করে দিব, এরকমের কোনো কিছু করো না ভাইয়া। দেখা যায় যদি তুমি 10,000 টাকা চাইবে তোমার কাছে বলবে 5,000 টাকা অ্যাডভান্স করো, ওই 5,000 টাকা তোমার লস, কারণ এটা সম্ভব না রেজাল্ট পরিবর্তন করা। হ্যাঁ, রেজাল্ট খারাপ হইতেই পারে তোমার ভাইয়া, কারণ এটা নিয়মে সবার যে পরীক্ষায় ভালোভাবে দেওয়া নাই, কিন্তু এই জায়গায় কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েও না, এবং পরবর্তী যদি আমার কাছে সেটা বলো যে ভাই টাকা দিয়ে প্রতারিত হয়েছি, সেটা আমি জাস্ট বোকা ছাড়া কিছুই বলবো না, এবং সেখানে আমার কোনো রিপ্লাই নাই। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।